नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज आमी चले एसेछी आर एकटा नतून रेसिपी निये। आज आमी आपनादेर बानिये देखाबो रेस्तोरा स्टाइले चिकेन चाप। की भाबछेन, आपनादेर काछे चाप बानानो तावा नेई? आर कोनो चिंता नेई, आज आमी कड़ातेई चिकेन चाप बानिये देखाबो। তাহলে চলুন এই চিকেন চাপ আমি কি করে বানাই দেখে নিই। আর এই চিকেন চাপ বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি দেখে নিই। চিকেন চাপ বানানোর জন্য এই স্পেশাল মশলাটা লাগবেই। তার জন্য এখানে আমি দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, জায়ফল নিয়েছি, সাজিরা নিয়েছি, জৈত্রী নিয়েছি, ছোট এলাচ নিয়েছি, বড় এলাচ নিয়েছি, সাজিরে নিয়েছি, স্টার অনিস নিয়েছি আর গোলমরিচ নিয়েছি। এবার এই সবকটা গোটা মশলাকে আমি ড্রাই রোস্ট করে নেব। দেখুন, আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন, আমি এই মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আমি কাজু বাদাম নিয়েছি, পোস্ত নিয়েছি আর চার মগজ নিয়েছি। এই সব কিছুকে আমি খুব ভালো করে বেটে নেব। দেখুন, আমি বেটে নিয়েছি। তারপর এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এই সব কিছুকেও আমি খুব ভালো করে বেটে নেব। দেখুন, এই সব কিছুকে আমি বেটে নিয়েছি। তারপরেই আমি এখানে পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে আদা রসুনের সঙ্গেও পেঁয়াজটা বেটে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজটা আলাদা করে বেটে নিয়েছি। এবার এখানে নিয়েছি টক দই। তারপর এখানে ঈষৎ উষ্ণ গরম দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছি। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটির মধ্যে আমি 1 টেবিলস্পুন গোলাপ জল, 1 টেবিলস্পুন কেওড়ার জল দিয়েছি। তারপর এখানে আমি 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। দিয়ে এই জলটা আমি সাইডে রেখে দেব। গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী চিনি নিয়েছি। আর এখানে ছাতু নিয়েছি, ছাতুটা কিন্তু মাস্ট। চিকেন চাপ বানানোর জন্য তো চিকেন লাগছেই। এখানে আমি 4টে বড় চিকেনের লেগ পিস নিয়েছি। এই চিকেনের লেগ পিসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের ভেতরে মশলাগুলো খুব ভালো করে ঢোকার জন্য এখানে একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলোর মধ্যে খুব ভালো করে ছিদ্র করে নেব। অনেকেই চিকেনের মধ্যে চেরা লাগিয়ে নেয় ভালো করে মশলা ঢোকার জন্য, কিন্তু চিকেন রান্না করার সময় ওই অংশ থেকে চিকেনটা খুলে যায়, সেটা দেখতে একটুও ভালো লাগে না। তাই আমি চিকেনের মধ্যে ছিদ্র করে নিচ্ছি। এবারে একটা বড় বাটি নিয়েছি। সেই বাটির মধ্যে পেঁয়াজ বাটা, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপরেই আমি এখানে কাজু, পোস্ত আর চার মগজ বাটাটাও দিয়ে দিলাম। এখানে পরপর আমি সব মশলাগুলো দিয়ে দেব, যেমন আমি দই দিয়ে দিলাম এক্ষুনি, ছাতুটাও দিয়ে দেব। ছাতু না থাকলে আপনারা বেসনকে হালকা ড্রাই রোস্ট করেও দিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। তারপর এখানে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম, নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, আর চিনিটাও দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু বেশি ঝাল হয় না। এবার এই সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। মশলা মাখানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আগে থেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া মশলাটা আমি দিয়ে দেব। এই মশলাটা আমি 3 টেবিলস্পুন দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে মেখে নেব। মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে মশলার মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে খুব ভালো করে চিকেনগুলো ম্যারিনেট করে নিতে হবে। মশলার মধ্যে আমি একটা একটা করে লেগ পিস দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। সব মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে এই মাংসটা আমি ঢাকা দিয়ে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি একটা ক্লিন শীট রোল দিয়ে এটাকে পুরো র‍্যাপ করে দেব, যাতে করে কোনো রকম হাওয়া বাতাস না ঢুকতে পারে। আপনাদের কাছে এই ক্লিন শীট রোল না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা থালা চাপাও দিতে পারেন। এই ম্যারিনেশনটা আপনারা ওভারনাইট রাখতে পারেন,
যদি ওভারনাইট রাখেন তাহলে ফ্রিজে রাখবেন। তিন ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার আমি এই ম্যারিনেশনটাকে খুলে দেখব। খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, চিকেন থেকে অল্প পরিমাণে জলও বেরিয়েছে। এবার এখানে একটা বড় কড়া নিয়ে নিয়েছি, সেই কড়ার মধ্যে আমি মাখন বা বাটার খুব ভালো করে মাখিয়ে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ আছে, আমি এখনো অন করিনি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হতে হতে এর মধ্যে আমি 2 টেবিলস্পুন ঘি দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা শুধু সাদা তেলেই করতে পারেন অথবা আমার মতো ঘিও দিতে পারেন, তাতে করে এর টেস্টটা আরও বেড়ে যায়। এবার এই ম্যারিনেশনটাকে আমি আরেকটু খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লেগ পিসগুলো দিয়ে দেব। লো ফ্লেমে এই লেগ পিসগুলোকে আমি একটু সময় ধরে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কড়াতে কিন্তু চাপটা একটুও লেগে যাচ্ছে না, খুব ভালো করেই চাপটা হচ্ছে। মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমি লেগ পিসগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। মাঝে মাঝেই কড়ার নিচটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কড়াই কিন্তু একটুও লেগে যায়নি। কড়ায় না লেগে যাওয়ার কারণটা আমি কিছুক্ষণ পর বলবো আপনাদেরকে। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চিকেন ম্যারিনেট করে রাখা যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কড়ার সাইডগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনের সঙ্গে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কেশর আর দুধটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরটাও দিয়ে দেব। এবার আমি এর মধ্যে কিছুটা মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। যদিও এই রেসিপিতে কোনো রকম জলের ব্যবহার হয় না, তাও আমি অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিলাম। সব কিছু দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এই চাপটাকে ধিমে আছে সময় ধরে বানাবো। মাঝে মধ্যেই চাপটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অনেককেই দেখেছি চাপ বানালে কড়ার মধ্যে চাপটা লেগে যায়, তবে আমি চাপটা বানিয়ে দেখাচ্ছি কড়ায় একটুও লাগবে না। চাপটা কড়ায় না লাগার কারণ হল আমি রান্না করার একদম শুরুতেই কড়ার মধ্যে মাখন লাগিয়ে নিয়েছিলাম। এটাই হলো চাপ বানানোর একদম পারফেক্ট উপায়। রেস্তোরাঁয় সবাই এরকমভাবেই চাপ বানায়। দেখুন চাপটা কষতে কষতে ঠিক এরকম পর্যায়ে চলে এসছে, চাপ থেকে অনেকটা পরিমাণে তেল বেরিয়ে গেছে। চাপটাকে ধিমে আছে, আস্তে আস্তে এইভাবেই বানাতে হবে, আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিতে হবে। দেখুন চিকেন কিন্তু একেবারেই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা করেই আমি চিকেন চাপ পরিবেশনের জন্য নামিয়ে নেব। এই চিকেন চাপ বানাতে টোটাল 1 ঘন্টা সময় লেগেছে। দেখুন এই চিকেন চাপ আমাদের একদম রেডি হয়ে গেছে। তাহলে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।